এলাকায় গাঁজা বিক্রি করে বেশ কিছু অসাধু ব্যক্তি, যার ফলে রাতে বিভিন্ন বাড়িতে গাঁজা খুঁজতে ভিড় জমায় বেশ কিছু অসাধু ব্যক্তি। এমনই অভিযোগ গত পরশুদিন ময়না বিবির বাড়িতেও এরকমই। হঠাৎই বেশ কিছু উটকো যুবক দরজা ধাঁকিয়ে গাঁজা চায়। বেশ কিছুক্ষণ পর দরজা ধাক্কানোর গতি বেড়ে গেলে ঘর থেকে সাড়া দিয়ে ময়না বিবি বেরিয়ে এলে তিনি যুবকদের বলেন, এই বাড়িতে নয়, দুটো বাড়ি পরে গাঁজা বিক্রি করা হয়। এলাকায় এক ব্যক্তি আন্দা শেখ এই গাঁজা কারবারের সঙ্গে যুক্ত রয়েছে, যার ফলে প্রতিদিনই প্রায় রাত বিরেতে অপদস্থিত হতে হয় সাধারণ মানুষকে। এরই প্রতিবাদ জানাতে গতকাল রাতে চার মাসের এক শিশুকে কোল থেকে ছুড়ে ফেলে দিয়ে মারধর করার অভিযোগ উঠল অভিযুক্ত আন্দা শেখ ও তার দলবলের বিরুদ্ধে। ঘটনাটি কালনার অন্তর্গত কুমারডাঙ্গা গ্রামের। আহত অবস্থায় ময়না বিবি ও তার শিশুটি এখন কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। ঘটনা প্রসঙ্গে ময়না বিবি কি জানাচ্ছেন শুনবো। আমি বলেছি যে জায়গা কোথায় বিক্রি করো, দেখো আমি এখানে নতুন এসেছি ভাই, আমি চিনি না। এই কথা বলার পরে উনি যাবে না, তাও দরজায় ঠোকা মেরিয়ে যায়, ঠোকা মেরিয়ে যায়। মেরে যাওয়ার পরে তখন আমি রাগ করে শুয়েছিলাম, বলছি যে দুটো বাড়ির পরে চলে যাও গাঁজা পাবে। দুটো বাড়ির পরে গিয়ে গাঁজা পেয়েছে সকালবেলা। তখন আমি বলছি যে তোমরা গাঁজা বিক্রি করো, আমার বাড়িতে হুমকি দেয় কিসের জন্য? আমি তো গাঁজা বিক্রি করি না। দিয়ে আমি বলেছি তাহলে আমি থানায় গিয়ে জানাবো। তখন বলেছে থানায় গিয়ে জানাবে, তোমার কোনো বাবা আছে? তোমায় ঠেকাবে, দেখ তোমার কোনো বাবা নেই, তোমাকে মারবো বলেছি, তোমাকে মারবো। তারপরে কি পরশু কালকে রাতের বেলা কী হয়েছে, বাচ্চাটাকে নিয়ে আমি যাচ্ছি, আমার স্বামীটাকে ডাকছি, কাজ থেকে বাড়ি আসছে, গেছি ডাকতে। আট মাসের বাচ্চা খোলা করে নিই, বাচ্চাটাকে আমার কোল থেকে কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিই। ফেলে দেওয়ার পরেই আমাকে ধরো এই ব্যাপারে মারবো পেছনে। আমার সুযোগ যদি বলো তাহলে আমি সামনে যেতে মারতে পারতো না। যদিও থানায় এই অভিযোগ জানানোর পরেও পুলিশ এখনো অভিযুক্তকে গ্রেপ্তার করেনি। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, পাবলিক টাইমস।